একটু পর পর এরকম কান্নাকাটি করতেছে, মুখ বাঁকায় বাঁকায়। আমি তাকে দোলানের উপর রাখছি মোটামুটি আর কি। অনেক কান্নাকাটি করার পর এখন একটু আদিয়াতে ঘুম আসছে, খুবই একটু পরপর তা উঠে যাচ্ছে আর কান্নাকাটি করতেছে আর কি। বাট খুব কষ্ট হচ্ছে আদিয়াতে। আম্বু আম্বু ঘুম করছো? ঘুম কর মা, ঘুম কর। তুমি কেন ঘুম করছো না বা? ঘুম করো। আদিয়া তো ঘুম করতেছিল, বাট এই তো উঠে গেছে আবার। ব্যথাটা আসলে খুব খারাপ ভাবেই ব্যাক করছে। তো একটা জেল দিয়ে দিছে, ওই জেলটা দিলে মানে একটুখানি আসলে ওইটা একটু জেলটা একটু ঠান্ডা ঠান্ডা টাইপের আর কি, মানে একটু ঠান্ডা ফিল হয়। তো ওই জেলটা দিলে একটু আর কি কান্নাকাটি বন্ধ হয়, তারপরে আবার শুরু হয়। তো জেলটা 1 ঘন্টা হয়েছে, দেওয়া হয়েছে লাস্ট, এরপরে আবার দিতে হবে আর কি। আর ঘুমও হচ্ছে না ঠিকঠাক মতো, একটু পর পরে সেভাবে তাকায় আছে। তাকে মানে বিছানায় বা তার বেডে কোনো জায়গায় রাখা যাচ্ছে না, রাখলেই সে চিল্লা চিল্লা কাঁদতেছে। মোটামুটি একটু টাইট টাইট করে রাখা লাগতেছে, যাতে মানে শরীরটা একদম ছেড়ে দিলে আসলে ব্যথা, কিন্তু যে কোনো ব্যথাই অনেক বেশি ফিল হয়। তো যাতে একটু কোজি করে রাখা হয়, এই জন্য আমি বালিশ টালিশ দিয়ে ওকে কোজি করে রাখছি আর কি। আমার কোলে এতক্ষণ বাবার কোলে ছিল, এখন সে আমার কোলে এভাবেই জাস্ট কোনো রকম আর কি পড়ে আছে, এরকম একটা অবস্থা। তো এই তো একটু আস্তে আস্তে ঘুমও লাগতেছে, আসলে ঘুমায় না আজকে, অনেকক্ষণ হয়েছে ঘুমাচ্ছে না। তো এই তো এখন দেখি কি যায়, রাতের কথা চিন্তা করতেছে। রাতে কিন্তু যে কোনো ব্যথায় অনেক বেশি হয়, বাট আল্লাহ যেন রহম করেন আর কি। আসসালামু আলাইকুম, আমি তোমা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি। বাট আদিয়াত আসলে তেমন একটা বেশি ভালো নেই, সবাই তো আমার আগে ভিডিওতে দেখেছেন যে আদিয়াতের মুসলমানি করিয়েছে আর কি আলহামদুলিল্লাহ। তো এরপর থেকে আসলে বাসায় আসার পর থেকে শুরু হয়ে গেছে ওর কান্নাকাটি আর কি, অনেক কষ্টে সে এখন একটু ঘুমাইছে। আসলে ওনারা অ্যানাস্থেশিয়া দিয়ে আসলে এই অপারেশনটা করে আনে আর কি, অপারেশন বলতে হচ্ছে মানে যেটা প্রসিডিউরটা থাকে সেটা করেন আর কি। তো ওটা 4 ঘন্টা আসলে অ্যানাস্থেশিয়াটা কাজ করে, 4 ঘন্টা পরে থেকে ব্যথাটা ফিল করা যায় আসলে। তো যত ছোট তত বাচ্চারা আসলে ফিলটা কম করে, কান্নাকাটি কম করে, যেহেতু ওরা বেশি ঘুমায় সে কারণে। এই জন্য ছোটো বয়সে আসলে এখানে করতে বলে। আমারও ইচ্ছা ছিল যে এবার আদিয়াতকে আমি 7 দিনের মধ্যে আসলে হওয়ার করে দিব, যেহেতু করতেই হবে, আমি বেশি লেট করতে চাইনি। জানেট আমি 3 মাসের সময় করেছিলাম, আর তখন ওর একটু কষ্ট হয়েছিল যেহেতু একটু বড় হয়ে গেছিলো। আর আদিয়াতটা কিন্তু আসলে করা হয়নি তখন, যেহেতু একটু ব্যস্ত হয়ে গেছিলাম আমরা, মানে ঈদ রোজা এগুলো পড়ে গেছিলো সেই কারণে। তো এই জন্য আর করা হয়নি। বাট ওর তো এখনও 2 মাস হয়নি, তো 7 উইকসের মধ্যে আর কি ওর মুসলমানিটা করাই ফেলছি। তো বাসায় আসার পর থেকেই মোটামুটি আমরা একটু শপিং টপিং করা হয়েছে, খাওয়া দাওয়া করা হয়েছে বাইরে, এই জন্য আসলে একটু সময় লেগে গেছে। বাসায় আসার কিছুক্ষণ পরেই সে একদম কঠিন কান্নাকাটি জোরে জোরে শুরু করছিল। তাকে তার ক্ষুধা পাইছে, তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিলো, বাট সে খাচ্ছিলও না আর কি। কোনো রকমে একটু কাম ডাউন করানোর চেষ্টা হচ্ছিলো, বাট ওইটাও ফেল হচ্ছিলো আর কি। যাই হোক, এখন হচ্ছে অনেক কষ্টে তাকে একটু ঘুম পাওয়ানো হয়েছে, যেহেতু ও এত ছোট, ওকে প্যারাসিটামল বা কালপোল এগুলো দেওয়া অ্যালাউ না। এটা 8 উইকস হলে, আসলে 2 মাস হলে বাচ্চাদের তখন হচ্ছে দেওয়া যায়, যেহেতু ওর এখনও 2 মাস হয়নি, এই জন্য কোনো ওষুধও দিতে পারতেছে না যে ওই ওষুধটা ওকে কাজে দিবে বা কিছু। একটা জেল দিছে আর কিছু প্রসিডিউর বলে দিছে কিভাবে ও আসলে ভালো ফিল করবে, তো সেগুলোই ফলো করতেছি। তো সবাই দোয়া করবেন আদিয়াতের জন্য, যাতে খুব জলদি জলদি ভালো হয়ে যায় এই জিনিসটা। একটা রিং পরা রাখছে, রিংটা যাতে খুলে যায় আর কি, সবাই দোয়া রাখবেন। তো এখন হচ্ছে একটু চা বিস্কিট খাবো, তো এই টোস্টটা যে নিয়ে আসছি এটা দিয়ে এখন চা খাবো। চা অলরেডি মিঠু বানাইছে, তো টোস্টটা খুলবো। এই হচ্ছে টোস্ট বিস্কুট, কিছু কিছু ভেঙে গেছে, বাট এই টোস্ট বিস্কুটটা খেতে খুবই মজা। ভাঙ্গাগুলো নিয়ে নিই, একটু সুইট আর কি, ভালোই লাগে আমার কাছে এই টোস্ট বিস্কুটটা। তো আমি আর মিঠুর জন্য আর কি
নিয়ে নিচ্ছি। দিয়াত কেমন আছো মামা, তোমার ব্যথা আছে? হ্যাঁ আল্লাহ, ঘুম পাইতেছে আমার আদিয়াতে। আদিয়াতে ঘুমটা ঠিক মতো হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না আমার আদিয়াতে ঘুমটা। এখন একটু ঘুমো ঘুমো পাচ্ছে মা, আদিয়াতে এখন একটু ঘুমো ঘুমো পাচ্ছে। ঘুমকুবা মামা, ঘুমকুবি। আদিয়াত এখানে একটু বসে বসে খেলা করেছে, এখন হচ্ছে আদিয়াত ঘুম করবে। তুমি কি করছো আব্বা? কি করছো? ম্যাথ করেছো? দেখি তোমার ম্যাথগুলো। ওয়েল ডান। এখন কি লিখতেছো দেখি আমি একটু। ওয়াও মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে, সুন্দর করে লেখো। আর এখানে আদিয়াত শুয়ে আছে, আদিয়াত মাশাল্লাহ মাশাল্লাহ। পড়াবো, তাড়াতাড়ি শেষ করো, তারপর তুমি প্লে করতে পারবে, ঠিক আছে? এই তো এরা দুইজন এখানে আছে, আমি ঠই রুমে ফোনে কথা বলতেছে, আমি একটু নাটক দেখতেছিলাম আর কি। তো চলতেছে আর কি, আমাদের সময় কেটে যাচ্ছে। আদিয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ সোফার ভালো, এখন অনেকটাই ব্যথা মনে হয় একটু কমে আসছে, কারণ ওর কান্নাকাটিটা একটু কমছে। জানি না আসলে কেমন কি অবস্থা, ওইটা ওই বুঝতে পারতেছে, বাট কান্নাকাটিটা একটু কমছে আর কি। বাট ঘুম হচ্ছে না, অনেক হাই তুলতেছে, একটু পর পরই তার ঘুম পাচ্ছে, বাট ঘুমাইতে পারতেছে না। তো ওকে এখানে শোয়াই রাখছি আর কি, যে একটু চিল করুক আর কি আমাদের সাথে। আমরা যেহেতু এই রুমেই আসি, তো আমাদের সাথে আছে আর কি এখানে। এখন এখানে একটু পরে হয়তো বা ঘুমায় যাবে এটার মধ্যে, কারণ তার কিন্তু এই যে ঘুম ঘুম পাচ্ছে একেবারে। এই যে আদিয়াত খেলা করতে করতে আস্তে আস্তে ঘুমায় গেছে, কিন্তু ঘুমে আসলে তাক লেগে আসছিল, এই জন্য সে ঘুমায় গেছে। এখনও অনেক হালকা ঘুম, যে কোনো মুহূর্তে আবার উঠে যেতে পারে, এবং আজকে সারাদিনই সে এরকমই করতেছে আর কি, হালকা ঘুমের মধ্যে আছে। আর এই তো জান লেখালেখি অলমোস্ট শেষের দিকে, আচ্ছা তাড়াতাড়ি করে ফেলাবো, তাড়াতাড়ি করে ফেলো। এই তো মাশাল্লাহ আমরা বাবারা তাদের কাজে ব্যস্ত আর কি। এই তো ভাত বসিয়ে দেওয়া হয়েছে রাতের খাবার খাওয়ার জন্য। আজকে আর কোনো রান্নাবান্না করি নাই, যেহেতু আদিয়াত একটু বিরক্ত করতেছে সেই জন্য। তো মিঠু এখানে ভাত বসাই দিচ্ছে, এটা অলমোস্ট ডান। আর এখানে হচ্ছে গতকালকের একটু রান্না করা চিকেন আছে, জারানকে খাওয়াবো চিকেন দিয়ে। আর হচ্ছে গতকালকেরই সব রান্নাবান্না আছে, যা আছে টুকটাক ওগুলোই খাবো আর কি। এখানে হচ্ছে একটু বেগুন দো পেঁয়াজি করছিলাম, সেটাও রয়ে গেছে, একটু বেশি করে করছিলাম, তো এটা একটু গরম করব। আর সবচেয়ে মজার একটা জিনিস, সেটা হচ্ছে এই তো শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা আমার আম্মু বাংলাদেশ থেকে করে পাঠাইছে আর কি আমার জন্য। মিঠু দেশে যখন গেছিলো তখন নিয়ে আসছিলো আর কি, বাট তখন আমি একটু খেতে পারিনি, কারণ এটা একটু ঝাল করে করছিলো। শুটকি ভর্তা আসলে ঝাল করে না করলে ভালো লাগে না, তো সেই জন্য তখন আর খেতে পারিনি। এটা আমি ডিপে রেখে দিছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো জাস্ট গতকালকে এটা বের করছে আর কি, গতকালকে একটু খাইছি আমরা, এত মজা হয়েছে এটা। তো আজকে আমি এটা দিয়ে শুধু গরম ভাত দিয়ে খাবো আর কি। খুবই সুন্দর স্মেল, এখনই এত সুন্দর স্মেল আসতেছে, মনে হচ্ছে এখনই গরম ভাত নিয়ে বসে পড়ি আর কি। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা ফ্রোজেন ছিল, কাঁচামরিচ আর টমেটো দিয়ে হচ্ছে আমি ডিম ভাজি করবো আর কি। তো ডিম ভাজি জিনিসপত্র সব কেটে নিচ্ছি আর কি।
তো এখানে মজা ডিম ভাজি হচ্ছে। গরম গরম ডিম ভাজি ডান, এখন খাবো। নিচে জান, তুমি লাইক করো। হ্যাঁ লাইক করো জান, লাইক করো। শুটকি ভর্তা কি খাচ্ছো রে? কি খাচ্ছো? কি খাচ্ছো? এটা এইভাবে না, এইভাবে খাই না, এটা একেবারে ঝাল। এটা ভাত দিয়ে খেতে হয়। জান লাইক করে শুটকি ভর্তা, কালকেও খেয়েছে জারান। কিটা বলো? মাশাআল্লাহ। কি বানিয়ে দিয়েছে বলো? নানু করো।